গোয়েন্দা পুলিশের এক মুকুটহীন সম্রাটের নাম এসি গ্রাম বিএনপির সাত্তার সরকারের শাসন আমলে মন্ত্রীর সরকারি বাসভবন থেকে কুখ্যাত সন্ত্রাসী ইন্দু আটক হওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা রয়েছে এসিয়াকরামের এছাড়া গালকাটা কামাল সুইডেন আসলাম বহুল আলোচিত যুবলীকে ত্রিরত্ন খ্যাত লিয়াকুত সহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের প্রায় সকলকে আটক করেছিলেন এসি আকরাম হোসাইন আকরাম হুসাইন এসি আকরাম নামেই পরিচিত ছিলেন সত্তর হতে আশি ও নব্বই দশকে ঢাকাসহ সারা দেশের অপরাধীদের কাছে এক আতঙ্কের নাম এসি আকরাম নব্বই দশকের বহুল আলোচিত সাংবাদিক কন্যা শারমিন রিমা হত্যার মামলায় মনিরের মায়ের ক্লিনিক থেকে নার্স মিনতিকে আটকের মাধ্যমে মনির কুকুর পরক্রিয়া প্রেম কাহিনীর রোমাঞ্চকর উপাখ্যান আবিষ্কার করেছিলেন এসি আকরাম নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বাচ্চু হত্যার কুল্লেস খুনের রহস্য উদ্ঘাটন হতে শুরু করে দেশের ব্যাংক টাকাত আটক বাংলাদেশের প্রথম মরণ নেশা হেরোইনের চালান আটক আমেরিকার অ্যাম্বাসেডরের খোয়া যাওয়া মালামাল কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার অপহরণকারী চক্র আটক হতে শুরু করে সব ধরনের অপরাধী আটকে এসিয়াক্রামে রয়েছে সাফল্যের খ্যাতি গালকাটা কামাল গ্রেফতারের কাহিনী প্রেসিডেন্ট রহমানের মৃত্যুর পর একাশি নভেম্বরে বিচারপতি আব্দুল সাত্তার প্রেসিডেন্ট নির্বাচিত হন ঢাকা যেন অপরাধীদের অভয়াশ্রমে পরিণত হয়ে উঠেছিল পুলিশের এরই মধ্যে সরকারের উচ্চ পর্যায় থেকেই পুলিশকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা আসে দশকের শেষ সময়ে পুরান ঢাকার তৎকালীন লালবাগ থানায় প্রথমে এসআই ও পরে ওসি আকরাম হোসাইনের কাছে সংবাদ আসলো পুরান ঢাকার অভয় দাস লেন টিকাটুলি ও নবাবপুর এলাকার অন্তত তিন যুবক নিখোঁজ মাত্র সপ্তাহের ব্যবধানে তিন যুবক নিখোঁজের বিষয়টি পুরান ঢাকার অপরাধী আটকে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা আকরাইম হোসেন গুরুত্বের সঙ্গে নিয়ে অনুসন্ধানে নামেন হ্যাঁ সব তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা গেল এইসব অপরাধের পিছনে একজনেরই নাম চলে আসছে এবং তিনি হলেন গালকাটা কামাল পুরান ঢাকার তৎকালীন জগন্নাথ কলেজ সৌরার্দি কলেজে তখনও আওয়ামী লীগ ছাত্রলীগেরই প্রভাব ছিল জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের নতুন দর্শনে রাজনৈতিক দল করার প্রক্রিয়া শুরু করেন শুরু হয় দেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা বিচারপতি আব্দুল সাতার নেতৃত্বে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় গণতান্ত্রিক দল সংক্ষেপে জাগদল পুরান ঢাকার জগন্নাথ কলেজের ছাত্র আবুল হাসানাত কামাল নাম লেখান বিচারপতি আব্দুল সাত্তারের জাগদলে আবুল হাসানাত ওরফে কামাল এরই মধ্যে ফরিদপুরের সংসদ সদস্য নুরুল ইসলাম হত্যাকাণ্ডে অভিযুক্ত হওয়ায় ফরিদপুর থেকে ঢাকায় চলে এসেছিলেন তৎকালীন জগন্নাথ কলেজের আরেক ছাত্রনেতা আব্দুল হালিমের হাত ধরে কামাল পুরান ঢাকায় সন্ত্রাসের জগতে নতুন কর্মকাণ্ড আঙ্গিকে শুরু করেন থেকে আটাত্তর সাল এক বছরেই জাগো দলের নানা কর্মকাণ্ডে জিয়া রহমান বিরক্ত হন এরই মাঝে কামাল জাগদলের যুব সংগঠন জাগো যুব দলের সূত্রাপুর থানার সভাপতি পদ বাগিয়ে নেন ঢাকার উত্তরে মিরপুর আর পশ্চিমে পুরান ঢাকার বহু সন্ত্রাসী নাম লেখায় জাগযুব দলে কামাল ধীরে ধীরে হয়ে ওঠেন পুরান ঢাকার ভয়ঙ্কর এক সন্ত্রাসী সোরয়ার্টি কলেজের ভিপি দিলা ও জি এস পেছনে ফেলে নিজের খুন রাজত্ব কায়েম করেন কামাল এর মধ্যে বন্ধুদের সঙ্গে এক আড্ডায় মামুন সেভেন আপের বোতল ভেঙে তার গালে আঘাত করলে তার গাল কেটে যায় এরপরই পুরান ঢাকার তার টাইটেল হয়ে যায় গাল কামাল ফরিদপুর থেকে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে ঢাকায় ঠাই পাওয়া গালকাটা কামাল খুন করেন তারই দুই বন্ধু সূত্রাপড়ে ব্যবসায়ী আব্দুল মালিক রানা ও ফিরোজ আলম এ সময় তৎকালীন যুবদলের এক কেন্দ্রীয় নেতা কামালকে পৃষ্ঠপোষকতা করতে শুরু করলে কামাল হয়ে ওঠেন ভাড়াটে খুনি কামাল টিকাটুলির টুলির লেনের একটি বাড়িতে ভাড়া থাকেন সেই সঙ্গে সূত্রাপুর থানা যুবদলের সভাপতি পুরান ঢাকার অনুসন্ধানে গালকাটা কামালের এই খ্যাতির পেছনের কারণটিও বের হয়ে আসে সরোয়ার্দি কলেজে তখন ছাত্রলীগের এক ছত্র প্রাধান্য আটাত্তর থেকে উনআশি সালের কথা জাগো ছাত্র দল সেখানে কোনো অবস্থান নিতে পারছিলেন না কলেজের প্রিন্সিপাল আবুল কাশেম থাকতেন বংশালে মালিটোলার জাগদল নেতা সাইদ একজনকে পরামর্শ দিলেন কাটা দিয়ে কাটা তুলতে হবে তাই সোরারদি কলেজের প্রিন্সিপালের সহায়তায় দিলা মোখলেসকে ভর্তি করানো হলো সোরারদি কলেজে দিলদার বাড়িটির নাম ছিল জামদানি ভিলা তাই কলেজে দেলোয়ার হোসেন দিলা জামদানি দিলা নামে পরিচিত হয়ে ওঠেন কলেজের ভিপি হন দিলা আর জিএস হন মোখলেস সোরওয়ার্দি কলেজের দিলা মোখলেস জুটি সদরঘাট লালকুঠি ফরাসগঞ্জ বাবুবাজার ও নয়াবাজার সহ পুরান ঢাকার ত্রাস হয়ে ওঠেন চাঁদাবাজি বিচার সালিশ ঘাট দখল টেন্ডারবাজি সবই চলে যায় দিলামোকলেশ জুটির কথায় পুরান ঢাকার এই অপরাধ সমাজের একক শাসক হাতে আঘাত হানেন দিলামশের দুর্গে গালকাটা কামালের দৌর্দণ্ড প্রতাপে গুলি উঠতে পারেছিলেন না দিলামোকলেশ জুটি কামালের পৃষ্ঠপোষক যুব ওই কেন্দ্রীয় নেতা বর্তমানে জাপার এমপির সঙ্গে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার সুসম্পর্ক থাকায় কামাল তাকে ব্যবহার করেন মোকলেস সহ তার দলবলকে ধরিয়ে দিয়ে নিজের একক প্রাধান্য গড়ে তোলেন মিরপুর মোহাম্মদপুর থেকে ঢাকার মতিঝিল টিকাটুলি কপিবাগ সূত্রাপুর নয়াবাজার সদরঘাট সহ পুরো এলাকায় এক মূর্তিমান আতঙ্কের নাম হয়ে ওঠে কালকাটা কামাল প্রকাশ্যে অস্ত্র উচিয়ে মানুষ খুন করা যেন গালকাটা কামালের নেশা হয়ে গিয়েছিল সূত্রাপুরে তারই দুই ব্যবসায়ী বন্ধু রানা ও মামুন খুনের পর কামাল আরও বেপরা হয়ে ওঠে ক্ষমতাসীন দলের ছত্র ছায় কামাল অপরাধ জগতের দানব হয়ে ওঠেন নয়াপল্টনে খুন গোপীবাগে খুন গুলিস্তানে খুন জগন্নাথ কলেজে খুন একের পর এক খুন করে পুরান ঢাকায় চমজমে আতঙ্ক তৈরি ও ব্যবসায়ীরা ভয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া ছেড়ে দিয়েছিলেন কামালের গতিবিধি বিশ্লেষণ করলে দেখা যায় সিনেমা বা পাড়ায় তার যাতায়াত রয়েছে চলচ্চিত্র পরিচালক ফজলুর রশিদ ঢালির সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে কারণ কামাল সঙ্গীত শিল্পীও তাই ক্ষমতাসীন দলের কোনো নেতার অফিস নয় তাকে সিনেমা পাড়া থেকে আটক করতে হবে সাহসী পুলিশ কর্মকর্তা আকরাম হোসেন ছক কষতে শুরু করলেন কিভাবে দূরদর্শক কালকাটা কামালকে আটক করা যায় দেখা করলেন পরিচালক ফজলুর রশিদ ঢালির সঙ্গে তার মোহাম্মদপুরের বাসায় কালকাটা কামাল তার গাড়িতে চলাচল করে এবং তার সঙ্গেই থাকেন তাই তাকে গ্রেফতারের ঢালির সহযোগিতা চান আকরাম হোসাইন উনিশশো সাল শীতের সকাল শীতকালটা গ্রামে গঞ্জে বা আউটডোর শুটিং এর সময়কাল আকরাম হোসেনের কাছে তথ্য আছে দশ জানুয়ারি রসের বাইদানি ছবির শুটিং হবে মানিকগঞ্জে সকাল থেকেই আকরাম হুসাইন তার টিম নিয়ে প্রস্তুত হচ্ছিলেন আগের দিন অপারেশনের স্পটটি ভালো করে পরিদর্শন করেছেন আসামি হাতছাড়া বা পালানোর সুযোগ আছে কিনা পূর্ব পরিকল্পনা অনুযায়ী চিত্র পরিচালক ফজল রশিদ ঢালিকে একটি কাজই দেওয়া হয়েছিল তিনি এমনভাবে গাড়ি ড্রাইভ করবেন যাতে মহাখালী রেল ক্রসিং এর সিগনালে তার গাড়িটি থেমে যায় ভোরে সোনালী সূর্য যখন ঢাকার পিছঢালা কালো পথকে আলোকিত করেছে তখন পুলিশ অফিসার আকরাইম হোসেন ক্ষুধার্থ বাঘের মতো মহাখালীর সিগন্যাল পয়েন্ট শিকারের অপেক্ষা করেছিলেন কালকাটা কামাল গ্রেফতার অভিযানের সার্জেন্ট ইব্রাহিমের নামটিও চলে আসে ওই দিন মহাখালী পুলিশ বক্সের চার শতকজ দক্ষিণে যে থেকে কাঙ্ক্ষিত সে আসার কথা সিভিল কাপড়ের সার্জেন্ট ইব্রাহিমকে সেখানে বাইক সহ অপেক্ষমান রাখা হয়েছিল তাকে পার হয়ে গাড়িটি আসতে থাকলে পিছন থেকে সে গাড়িটি ফলো করবে বহুল কাঙ্ক্ষিত প্রাইভেট কারটি নজর আসার সঙ্গে সঙ্গে সার্জেন্ট ইব্রাহিম গাড়িটি অনুসরণ করতে শুরু করলো আকরাম হোসেনের টিমের সবার মাঝেই উত্তেজনা বিরাজ করছে মুহূর্তেই মানুষ খেয়ে এক দানবের মুখোমুখি হচ্ছে ধীরে ধীরে এগিয়ে আসছে শিকারীর খাবার কিন্তু এ কি চালকের সিটে যে ঢালি নেই তবে কি গাড়ি না নাম্বার প্লেট তো তা বলছে না ইব্রাহিম তো সঠিক গাড়ির ফলো করেছে এটি তো চিত্র পরিচালকের গাড়ি প্রত্যাশিত এসেও থামল আকরাম হোসেন যেতেই স্টিয়ারিংয়ে বর্ষা যুবক বিদ্যুৎ গতিতে গাড়িটি ঘুরিয়ে তেজগাঁও শিল্প এলাকার দিকে পালাতে লাগলেন আর বুঝতে বাকি নেই মানব শিকারী দানবটি নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন পুলিশ অফিসার আকরাম হোসেন এক লাফে নিজের গাড়ি নিয়ে ধাওয়া করলেন সার্জেন্ট ইব্রাহিম আকরাম হুসাইনের দ্বিতীয় সঙ্গী হিসেবে ছুটলেন পিছু পিছু এই জন্য সিনেমার শুটিং এর দৃশ্যায়িত হচ্ছে ঝড়ের বেগে দুটি গাড়ি ছুটে চলেছে নির্জন রাস্তার অনেকটা কার রেসিং এর প্রতিযোগিতার মতো পেছনে পেছনে ছুটছে বাইক পুলিশের গাড়ি তেজগাঁও শিল্প এলাকায় ঢুকে এক পর্যায়ে একটি বাইলেনে ঢুকে রাস্তা শেষ পালানোর কোনো পথ নেই ড্রাইভিং সিট থেকে নেমে দেয়াল টপকে একটি ফ্যাক্টরিতে ঢুকে পড়লেন চালকের আসনে থাকা যুবকটি আকরাম হুসাইন দেয়াল টপকে তাকে অনুসরণ করতে শুরু করলেন একটার পর একটা দেয়াল টপ কাচ্ছেন এভাবেই বারো থেকে চোদ্দটি ফ্যাক্টরি দেয়াল টপকানোর এক পর্যায়ে বেটম প্যান্ট হাই হিলের জুতা পায়ে ক্লান্ত যুবক পরে যান মাটিতে সঙ্গে সঙ্গে তাকে ছাপটে ধরে হাতকোড়া পরিয়ে দেন পুলিশ অফিসার আকরাম হুসাইন ততক্ষণে তাকে অনুসরণ করে সহকর্মী সাদা পোশাকের পুলিশের দলটিও পৌঁছে গেছে ঘটনাস্থলে ঘটলো অভিযানের নিয়ে আসা লালবাগ থানায় তার শিকরাক্তির তুলে ভিত্তিতে ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালান বেশ কিছু অস্ত্র ও কয়েকজনকে আটক করা হয় এর মাস দুয়েক পরেই দেশে সেনা শাসন জারি করেন হোসাইন মোহাম্মদ সাদ বিচারপতি সাতা নির্বাচিত সরকারকে অস্ত্রের মুখে ক্ষমতাচ্যুত করে দেশ শাসনের দায়িত্ব দেন সেনাপতি এরশাদ গালকাটা কামাল দিলা মোখলেস লিয়াকত ইন্দুদসহ অর্ধ ডজন কুখ্যাত খুনের সামরিক আদালতে বিচার শুরু হয় ঢাকার নয় নং বিশেষ সামরিক ট্রাইব্যুনালে চোরা চোরা খুনসহ একাধিক হত্যা মামলায় গালকাটা কামাল আবুল কাশেম মানিক মহিউদ্দিন আহমেদ জিন্টু শহীদ হোসেনের ফাঁসির আদেশ হয় গালকাটা কামাল গ্রেফতার থাকায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইন্দুকে মন্ত্রীর বাড়ি থেকে গ্রেফতার স্বাধীনতার পর যুদ্ধে বিধ্বস্ত দেশটি গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সবাইকে নিয়ে দেশ করার কাজে হাত দিলেন তখনই আমরা বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী হয়ে একদল মুক্তিযোদ্ধা জাতীয় সমাজতান্ত্রিক দল সংক্ষেপে যাকে জাসদ বলা হয় গঠন করলেন প্রশিক্ষিত মুক্তিযোদ্ধা আর নতুন প্রজন্মের হাজার হাজার তরুণকে এই বৈজ্ঞানিক সমাজতন্ত্র নামক মন্ত্রের ভেলকি বাজিতে ফাঁসিয়ে দিল যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নতুন রাজনৈতিক বৈজ্ঞানিক আদর্শ প্রতিষ্ঠার যুদ্ধে লিপ্ত হয় জাসদ শেখ মুজিবুর রহমানের সরকারকে অস্থির করে তোলে জাসদ খোদ ঢাকায় থানা লুট হামলা গুপ্ত হত্যা গুম সব অপরাধে অস্থির শেখ মুজিব সরকার এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের তৎকালীন ঢাকা জেলার কালীগঞ্জে জন্ম নেয় এক ইন্দু নামের ভয়ঙ্কর সন্ত্রাসী পুরো নাম এমদাদুল হক ইন্দু ঢাকা জেলার কালীগঞ্জের সাতানি পাড়ায় তার জন্ম যাসুদের রাজনীতি নিয়েই তার যাত্রা শুরু ইন্দু মূলত যাসুদের রাজনীতি করেই কালীগঞ্জে খুন খারাপিতে হাত পাকিয়ে ফেলেন উনিশশো সালে ইন্দু জাসদ নেতা আলী হোসেনের হাত ধরে বৈজ্ঞানিক সমাজতন্ত্র নামক মন্ত্রের বিন বাজাতে শুরু করেন এরপরই এই এলাকায় সন্ত্রাসের রাজত্বে পরিণত করেন তার সন্ত্রাসী কর্মকাণ্ডে পুলিশ প্রশাসনও দিশে হারা হয়ে উঠেছিল শুধু ইন্দুই নয় জাসদের নেতা আলী হোসেনও কালীগঞ্জের ভয়ঙ্কর খুনি ছিলেন দিন দিন আলী হোসেনের সঙ্গে ইন্দু দূরত্ব তৈরি হতে থাকে একই বনে তো দুই রাজার শাসন চলতে পারে না আলী হোসেন ও ইন্দুর দন্দে গ্রামের মানুষের দিন কাটত আতঙ্কের মধ্য দিয়ে এরই মাঝে সাতাত্তর সালে আলী হোসেন তার বাহিনী নিয়ে ইন্দুর বাড়িতে হামলা চালায় ইন্দুকে না পেয়ে তার ছোট ভাই এনামুলকে কুপিয়ে খুন করে আলী হোসেন ও তার বাহিনী ভাইয়ের হত্যার বদলা নিতেই ইন্দু মূলত ভয়ঙ্কর হয়ে ওঠেন এরপরে যাসত করা তার দলের লোকদেরই খুন করা শুরু করেন জয়দেবপুরের বাবুল আব্দুল কাদের ভুইয়া কফিল সহ বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটিয়ে ইন্দু কালীগঞ্জে তার কর্তৃত্ব প্রতিষ্ঠার জানান দেন কখনো বাড়ি থেকে স্বজনদের সামনে কুপিয়ে কখনো মায়ের বুক থেকে টেনে এনে প্রকাশ্যে খুন করতেন ইন্দুর এই সন্ত্রাসী কর্মকাণ্ডে তাকে চাষত থেকে বহিষ্কার করা হয় ইন্দু বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জার্সি বদল করে জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের জার্সি গায়ে জড়ান তখন সালটা উনিশশো আশি একাশি সালের এপ্রিল মাসের প্রথম দিকে ঢাকার তেজগাঁও এলাকায় প্রকাশ্য দিবালোকে জাসুদের রাজনীতিতে তার ওস্তাদ আলী হোসেনকে কুপিয়ে জখমের পর গুলি করে মৃত্যু নিশ্চিত করেন খোদ রাজনীতির বুকে প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের খবর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কানে গেলে বের হয়ে আসে ইন্দুর ভয়ঙ্কর সব খুনের লোমহর্ষক কাহিনী জিয়াউর ক্ষুব্ধ হয়ে দল থেকে এদের বহিষ্কারের নির্দেশ দেন এরপরই কুখ্যাত বাইশ খুনের ভয়ঙ্কর অপরাধী ইন্দুর কপালে শনি ভর করে এই ভয়ঙ্কর খুনিকে উনিশশো সালে মন্ত্রীর বাড়ি থেকে গ্রেফতার করেছিলেন আকরাম হুসাইন উনিশশো বিরাশি সালের আগস্ট মাসে ঢাকার কেন্দ্রীয় কারাগারে ঢাকার ক অঞ্চলের এক নং সামরিক আদালতের রায়ে ইন্দোর ফাঁসি কার্যকর করা হয় এসি আকরাম একাধিকবার পুলিশের সর্বোচ্চ প্রেসিডেন্ট ও আইজিপি পদক পেয়েছেন যার মধ্যে পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ পদক দুইবার দ্বিতীয় প্রেসিডেন্ট পুলিশ দুইবার রহমান এরশাদ বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার আমলে পরপর চার সরকারের আমলে বীরত্বের পদক পেয়েছিলেন তিনি নব্বই দশকের শেষ ভাগে এসি আকরাম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুবেল হত্যা মামলায় ষড়যন্ত্রের শিকার হয়ে কারাবরণ করেন নিম্ন আদালতে দণ্ডিত হলেও উচ্চ আদালতে আপিল করে আইনি প্রক্রিয়ায় নিজেকে নির্দোষ ও ষড়যন্ত্রের শিকার প্রমাণ করে তিনি বেকুসুর খালাস পান দু হাজার একুশ সালের ষোলোই জুলাই পুলিশের সাবেক এই এসি মৃত্যুবরণ করেন